হ্যালো বন্ধুরা, আপনাদের টিয়ামানলকরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো স্যামসাং M10 এর প্যাটার্ন কিভাবে রিমুভ করতে হয়, প্যাটার্ন অথবা পিন দুটোই কিভাবে রিমুভ করবেন। তো আমি দেখেন বিভিন্ন প্যাটার্ন দিয়ে ট্রাই করেছি মোবাইলটি খুলে নেয়, তো আমি এখন মোবাইলটি অফ করে নিব। তো সেকেন্ড ওটার কারণে মোবাইলটি অফ হবে না। তো আপনাদের পাওয়ার বাটন আর মাইনাস ডাউন বাটন একসাথে প্রেস করতে হবে, তো মোবাইলটি অফ হয়ে যাবে। অফ হওয়ার সাথে সাথে আপনারা ডাউন আপ বাটনও ধরলে রিকভারি মোডে নিয়ে যাবে। তো অফ করার জন্য আমরা দুইটি বাটন একসাথে চেপে ধরি। তো দেখেন মোবাইলটি অফ হয়ে গেছে। আপনার সাথে সাথে আপ বাটনে চাপদা ধরুন, তো দেখবেন রিকভারি মোডে অটোমেটিক নিয়ে যাচ্ছে। তো রিকভারি মোডে আসার পর আপনার দিয়ে ফরম্যাট রিসেট নামক একটা অপশন আছে, ওইখানে চলে যাবেন। আমি যেভাবে যেভাবে করি আপনারা ওইভাবেই করবেন। তো এখানে যাওয়ার পর পাওয়ার বাটন ক্লিক করলে ওকে হবে। তো তারপর আবার ফরম্যাট দিয়ে দিলাম, দেখেন আমার অল ডাটা কেটে গেছে। তারপর রিবুট সিস্টেম নাওতে ক্লিক করুন, মোবাইলটি স্টার্ট হয়ে যাবে। দেখুন মোবাইলটি স্টার্ট হয়ে গেছে। তো আপনার নেক্সটে ক্লিক করে মোবাইলটি চালু করার চেষ্টা করুন, তারপর স্কিপ দিন। আমি যেভাবে যা কিছু দিই আপনারাও সেভাবেই দিতে থাকুন। তো অপেক্ষা করুন মোবাইলটি চালু হওয়া পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আমি একদম নতুন, তাই আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। সকলকে ধন্যবাদ।